আইপিএল এর এবারের আসরে উদ্বোধনী ম্যাচে খেলতে নেমে চোট পেয়েছিলেন কেন উইলিয়ামসন। এরপর পুরো আসর থেকে ছিটকে যান এই কিউই ব্যাটার। এবার তার পরিবর্তে দাশুন সানাকাকে দলে ভিড়িয়েছে গুজরাট টাইটান্স। চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচের ১৩তম ওভারে জোশুয়া লিটলের বলে স্কোয়ার লেগ দিয়ে উড়িয়ে মারেন ঋতুরাজ গাইকোয়াদ। ৬ বাঁচাতে সেখানে ফিল্ডিংয়ে থাকা উইলিয়ামসন জোরে লাফ দেন। সে চেষ্টায় বাউন্ডারি রক্ষা করতে সক্ষম হলেও ল্যান্ডিংয়ের সময় নিজেকে রক্ষা করতে পারেননি উইলিয়ামসন। উইলিয়ামসন পরে আর দাঁড়াতেই পারেননি। হাঁটু ধরে যন্ত্রণায় কাতরাতে থাকা কিউই তারকা পরে সাপোর্ট স্টাফদের সহায়তায় মাঠ ছাড়েন। তার বদলি ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে সাই সুদর্শনকে নামায় গুজরাট টাইটান্স। পরে অবশ্য এই ম্যাচে জয় পেয়েছিল তার দল। পরবর্তীতে ফ্রাঞ্চাইজিটির পক্ষ থেকে জানানো হয় উইলিয়ামসনের ডান হাঁটুর চোট যথেষ্ট গুরুতর, যা থেকে সেরে উঠতে তার কয়েক সপ্তাহ সময় লাগবে, যার কারণে আইপিএল থেকে ছিটকে যেতে হলো কেন উইলিয়ামসনকে। কেন উইলিয়ামসনের শূন্যতা পূরণ করতে লঙ্কান অধিনায়ক দাশুন সানাকাকে দলে ভিড়িয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স।